কিশোরগঞ্জের ভৈরব থেকে 18.5 কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 14। কিশোরগঞ্জের ভৈরব থেকে 18.5 কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 14 এরই ধারাবাহিকতায় 28 জুন ভোর আনুমানিক 5টায় র‍্যাব 14 ও এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া শাকিনস্থ নাঠালমোড় ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ সাগর মোহাম্মদ জসিমকে গ্রেপ্তার করেন। এ সময় আসামিদ্বয়ের নিকট হতে 18.5 কেজি মাদকদ্রব্য, গাঁজা, একটি পিকআপ, নগদ 1000 টাকা, প্লাস্টিকের 9টি ড্রাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।